নিজুম মজুম না, কথা ঠিক না বেটে? আরে যদি আমি কোনোদিন হাতের নাগারে পাই, জানি না পাবো কিনা, যদি কোনোদিন পাই একটা থাবর কানের উপরে দেবো, ওর নাম যদিও মারুফ, মা বাপ রাখছে মারুফ, মনে হয় পৈরামি করে নাম রাখছে নিজুম, কতক্ষণ না কেন? আপনাদের খেদমত আরজ করতে চাই, বাংলাদেশে এরকম সভ্য নাস্তিক যেগুলো আছে, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, প্রত্যেকটাকে এক একটা করে আল্লাহর পক্ষ থেকে বিচার হবে, এটা আমি আল্লাহর কাছে দরখাস্ত দিলাম। একটা প্রশ্ন করি, আমরা হলাম মানুষ, আমরা কি? জোরে কর, আরো জোরে, আরো জোরে। আমি মনে করি যারা মানুষ তারা আবার সেরকম হবে না, ঠিক না বেটি? পৃথিবীতে কিন্তু মানুষ রূপে অনেক জানোয়ার আছে, আছে না নাই? তাদের ভিতরে কোরআনের কথা শুনলে চুলকানি আরম্ভ হয়, যেরকম ভাবে বর্তমানে আলেম ওলামাকে নিয়ে চুলকাইতেছে একটা নতুন বদমাইশ, নাম বললে চিনে ফেলবেন, ফেসবুকে এখন ওর কিছু ভাইরাল ভিডিও দেখা যায়, আমাদের বাংলাদেশের নক্ষত্র, সারা পৃথিবীতে 111টা দেশের মধ্যে চ্যালেঞ্জ করে বিজয় সিনি এনেছেন, সালেহ আহমেদ তাসরিফ তাকরিম, এই ছেলেটা ছোট্ট 13 বছর বয়স, 13.5 বছর, আমার বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে, আজকে তাকে নিয়েও মন্তব্য করছে, এটার নাম জানে না তারা, নিজুম মজুম না, কথা ঠিক না বেটে? আরে যদি আমি কোনোদিন হাতের নাগারে পাই, জানি না পাবো কিনা, যদি কোনোদিন পাই একটা থাবর কানের উপরে দেবো, ওর নাম যদিও মারুফ, মা বাপ রাখছে মারুফ, মনে হয় পৈরামি করে নাম রাখছে নিজুম, কতক্ষণ না কেন? আপনাদের খেদমত আরজ করতে চাই, বাংলাদেশে এরকম সভ্য নাস্তিক যেগুলো আছে, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, প্রত্যেকটাকে এক একটা করে আল্লাহর পক্ষ থেকে বিচার হবে, এটা আমি আল্লাহর কাছে দরখাস্ত দিলাম। বাংলাদেশে 11 জন মহিলা খেলোয়াড় ফুটবল 11টা দেশে 8টা দেশের সাথে খেলে তারা বিজয় সিনেই আনছে, তাকে বাড়িঘর প্রধানমন্ত্রী অর্ডার দিয়ে করাইতেছে, হালাকে যেই খেলার ডাইরেক্ট হাদিস কোরআনে নিষেধ, কতক্ষণ না কেন? আর 111টা দেশ, 111টা দেশের ভিতরে টক্কর দিয়ে আমার ছোট্ট সোনার বাংলাদেশ বিজয় সিনে এনেছেন, তৃতীয় নাম্বার স্থান অধিকার করেছে, আল্লাহ শুকর যে আমার বাংলাদেশকে আল্লাহ অনেক ভালোবাসে, কথা বলেন না কেন? ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তার সময়ই তো এই ছেলেটা বিজয় চিনে আনলো, তবে আমি বেশি খুশি হইতাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি এই ছেলেটাকে কোনো কিছু দেওয়া হইত, আমি দেখলাম তাদের বাড়ি ঘর যমুনা নদীর তীরে, যমুনার ভাঙনে ভেঙে গেছে, এই কোরআনের পাখির বাড়িটা যদি সত্যিকারে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে করে দেওয়া হইত, আমার মনে হয় বাড়িটা কোরআনওয়ালার বাড়ি হয়ে যেত। দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী যেন এদিকে একটু দৃষ্টি দেয়, এরকম আমিন, আমিন, আরো জোরে বলেন আমিন, আমিন, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ, আল্লাহ বলেছেন আমি মানুষকে সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি, মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি, শুনেন কোরআনে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد خلقنا الإنسان في أحسن تقويم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. আমি সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে পৃথিবীতে মানুষ বানিয়েছি, পৃথিবীর সব দামি খাবার গুলাই বান্দার জন্য আমি রিজার্ভ করে দিয়েছি, আমি কলা দিয়েছি, কলা গাছে কোনো কাঁটা নাই,
কলাটা এমন সুন্দর আমার বান্দার জন্য কভার করে দিয়েছি, প্যাকেট করে দিয়েছি আমার বান্দা, পাকলেও নষ্ট হবে না। কথা কোন নাকি? আমি কলাটাকে এমন ভাবে প্যাকেট করে দিয়েছি পাকলেও মাছি পড়ার সিস্টেম নাই। আমি চাউল দিয়েছি, চাউল খাওয়ার আগে ধান যখন ছিল এমন কভার দিয়েছি মাছি পড়লে অসুবিধা নেই, গরুতে পাড়াইলে অসুবিধা নেই। আগে দেখবেন গ্রাম অঞ্চলে পড়াই করে ধান বের করতো, কথা বলেন না কেন? গরু দিয়ে পাড়ায় পাড়ায় ধান বের করতো, কিন্তু গরুর পাড়া লাগতো ঠিকই, গোবর লাগতো, পায়খানা লাগতো, মাগার চাউল নষ্ট হতো না। আমার আল্লাহ বলেন, মানুষকে আমি দুনিয়ায় তোমাদের দামি বানাইয়া সব খাবার গুলা দামি করে দিয়েছি, আর পৃথিবীতে যত দামি মানুষ বানাইছি তার ভিতরে সবচেয়ে বেশি দামি বানাইছি পয়গম্বরদেরকে। ঠিক না বেটি? জোরে খান। গরমের ভিতর কষ্ট হইতেছে, যারা দাঁড়ায় আছেন দাদু ভাইরা বসেন, আরে ধুলার মধ্যে বসেন না, আরে কি কয়, এই যে সাদ্দু ভাইরা, এই বলাম কে রাত এই কাপড় চোপড় বানাই দিছি কি লেগে, ওইটা মানছি রে দেখাবি না ছবি তুলবি, হ্যাঁ বেটা বহ। দাদা ভাইরে বসেন তো, আল্লাহর নবীরে বসে পড়েন, এই যে আল্লাহর নবীরে বসেন না, আমি প্রাণ খুলে দোয়া করি ভাই, দাঁড়াই রয়েছে এতিমের মতো দাঁড়াই রয়েছে, বহেন না কলিজার চোখ ধরে ধরে করে কেন, আরেকটা হাসতাছে আর মুসকাইতাছে।